360র আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসানুল হক। চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনারকে এক নাটকীয় বন্দি বিনিময়ের আওতায় রাশিয়া মুক্তি দিয়েছে বলে দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন। ওদিকে রাশিয়ার কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটকেও এর আওতায় মুক্তি দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন অস্ট্রেলিয়াকে পারমাণবিক চালিত সাবমেরিন দেবার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বোয়িং ঘোষণা করেছে বোয়িং 747 এর শেষ বিমানটি কারখানা থেকে বের করা হয়েছে। এপি সংবাদ সংস্থা জানিয়েছে 2023 সালে ওই বিমানটি অ্যাটলাস এয়ারকে হস্তান্তর করা হবে। VOA 60 আজ এ পর্যন্তই। আসানুল হক, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।